সো হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণমুণ্ডল আর্ট তো দেখতে পাচ্ছো আজ আমি খুব হ্যাপি কারণ দেখতে সামনেই দাঁড় করানো আছে ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি তো দেখো গাড়িটা কেমন লাগছে গাড়িটা নেওয়া হয়েছে বেশ দিন দুয়েক হলো সো সময়ের জন্য ভিডিও আপলোড করতে পারিনি তো দেখতে পাচ্ছ কেমন লাগছে দেখো গাড়ির লোক তো খুব পছন্দ করে এবং খুব ভালো লাগে গাড়িটা তো দেখো কেমন লাগছে আমি তোমাকে ভালোভাবে দেখাচ্ছি আর আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো আর হ্যাঁ এটা কিন্তু ইউটিউবে টাকাই নয় আমি আগে আগে বলে দিচ্ছি আর ইউটিউব থেকে আমি খুবই কম আর্নিং আসছে এখন তো আমি সেটা তুলে নিই তো যে অবস্থায় সেটা ব্যাঙ্কেই রয়ে গেছে তো দেখো এটা কেমন লাগছে আর আমার তো পছন্দের গাড়ি তোমাদের গাড়িটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে আর যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাথে সাবস্ক্রাইব করো যদিও আমার এটা পেন্টিংয়ের চ্যানেল কিন্তু যেহেতু আমার এটা ড্রিম বাইক ছিল তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি তোমাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও কেমন লাগছে আর হ্যাঁ এর কালারটা অবশ্যই আমি যে কালারটা কেমন লাগলো তো অনেক রকম ভেরিয়েন্ট আছে তো আমি ব্লু কালার নিয়েছি তো এই কালারটা কেমন লাগছে দেখো যে তোমরাও নিতে পারো এই ধরনের গাড়ি খুব ভালো খুবই সুন্দর গাড়ি এবং সাথে দেখো যে ডিসপ্লে মিটারটা আছে খুব সুন্দর অনেকটা বড় ডিসপ্লে মিটার আমি অন করে দেখাচ্ছি দেখো তো সিক্স গিয়ার গাড়ি ওয়ান ফিফটি ফাইভ সিসির গাড়ি দেখতে পাচ্ছ ভিভি এডিশানের ওকে তো গাড়ি অনেকটা বেশি আমার চালানো হয়ে গেছে কারণ বুঝতে পারছি শখের গাড়ি তো প্রচুর পরিমাণে রান করেছি গাড়িটা নিয়ে তো দেখো কেমন লাগছে পিছন থেকে পুরো ওভারঅল ভিউটা দেখাচ্ছি দেখো কিছু মডিফাই করেছি সাথে সাথে দেখতে পাচ্ছো ইন্ডিকেটর যে টার্নিং লাইটগুলো আছে ওগুলো চেঞ্জ করেছি সাথে যে বডি গার্ড আছে বডি লাগিয়েছি এবং দেখো আমি এটা কীটা অন করছি দেখতে পাচ্ছ তো এর হর্নের সাউন্ডটা শোনা যাচ্ছে না তো নেক্সট টাইম আমি অবশ্যই দেখাবো এবং তার সাথে দেখো এই যে সাইড ইন্ডিকেটার দেখো পুরো চেঞ্জ করে দিয়েছি একটু মডিফাই করে লাগিয়েছি ইন্ডিকেটরটার তো ব্রেক মারলে দেখো ব্রেক চাপলে দেখতে পাচ্ছ এখানে যে ব্লু কালার দেখতে পাচ্ছো লিঙ্ক হবে এখানে দেখো ব্লু কালার হয়ে যাচ্ছে ব্রেক মারার সাথে সাথে ওকে দেখো যদি হাতের ব্রেক মারা হয় সামনে ব্রেক তাতেও সেম একই হবে তো এই জন্য গাড়িটা আরও বেশি প্রিমিয়াম এবং আরও বেশি সুন্দর দেখতে লাগছে আর চাকা বিশাল বড় চাকা তো দেখো পিছন দিক থেকে কেমন লাগছে দেখো দেখতে তো খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে লাগছে তো আমার খুবই চয়েসের গাড়ি ছিল এটা তো অনেকদিন পরে আমার ডেটের স্বপ্নটা পূরণ হলো তো এখন দেখতে পাচ্ছ মালা পড়ানো আছে মালা খোলা হয়নি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস কেমন লাগলো আমার গাড়ি তো চলো আরও একবার তোমাদের সাইট বলতে দেখিয়ে দিচ্ছি দেখতে আর ওয়ান ফাইভ বড়ো কোচ স্টিকার দেখতে পাচ্ছি সামনে এবং তার সাথে সাথে প্রচণ্ড ভারী গাড়ি প্রচণ্ড ভারী গাড়ি তো খুব চালাতে একটু কষ্ট হচ্ছে প্রথম প্রথম একটু কষ্ট হচ্ছে কিন্তু কোনো ব্যাপার নয় শখের গাড়ি মানে বুঝতে পারছো সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো তা আমি খুব হ্যাপি খুব হ্যাপি এটা তোমাদের সঙ্গে শেয়ার করে আমি আরও বেশি হ্যাপি হয়ে গেলাম তো দেখো কেমন লাগছে সাইড থেকে পুরো খুবই সুন্দর পুরো মনস্টার একটা লুক দিচ্ছে এবং বিশাল হেভি হেভি ব্যাপারটা আছে গাড়িটার মধ্যে ওকে তো ফ্রেন্স টাটা এখানেই শেষ করলাম আমার একটি ছোট্ট ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন